সাইকো থ্রিলার উপন্যাস যেখানে একই সাথে রয়েছেন জীবনানন্দ দাশ এবং শাহরুখ খান। সম্পূর্ণ বিপরীত দুই জগতের এই দুজন মানুষের কি একটা উপন্যাসের মধ্যে একই সাথে প্রাসঙ্গিক হয়ে ওঠা সম্ভব? অবশ্যই সম্ভব, যদি সেই উপন্যাসটা বেড়ে ওঠে এবং তার গল্প এগিয়ে চলে মানুষের মনের মতো জটিল কোনো রহস্যের অলিগলি দিয়ে। কারণ আমরা জানি যে মানব মন সম্ভবত পৃথিবীর সবচাইতে জটিল রহস্যগুলোর মধ্যে অন্যতম, যার তল পাওয়া বা যে রহস্যের সমাধান করা এক কথায় অসম্ভব। সেরকমই একটা জটিল মনস্তাত্ত্বিক থ্রিলার নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। উপন্যাসটার নাম হলো সেনোরিটা এবং লিখেছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। সেনোরিটা এই নামটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। 90-এর দশকের খুব জনপ্রিয় একটা সিনেমা, DDLJ থেকে নেওয়া একটা নাম। তো সেনোরিটা এই উপন্যাসের গল্প শুরু হচ্ছে ঝাড়গ্রামের পটভূমিতে। ঝাড়গ্রামের একটা রিসর্টে বাংলা ওয়েব সিরিজ অন্বেষণের শুটিং চলছিল এবং সেই শুটিং চলাকালীন বাংলা ছবির সুপারস্টার অনুরাগ গিয়ে ঝাড়গ্রামে হাজির হয় সেই রিসর্টে। কিন্তু অনুরাগের কোনো শুটিংয়ের শিডিউল কিন্তু এই সময় এই ওয়েব সিরিজে ছিল না। তো সুপারস্টার অনুরাগের হঠাৎ করে এই আগমন নিয়ে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই মনে করতে থাকে যে লিড অ্যাক্ট্রেস মহিমার সাথে গোপন সম্পর্কের জেরে অনুরাগ এখানে এসে উপস্থিত হয়েছে। কিন্তু এই শুটিং ইউনিটের সবথেকে অবহেলিত এবং উপেক্ষিত মেয়ে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর চন্দ্রলেখা নিয়োগীর কাছে কিন্তু অনুরাগের এই আশাটা আলাদাভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তো অনুরাগ কেন এসেছে এই শুটিংয়ে, সেনোরিটার সাথে অনুরাগের কী সম্পর্ক, এই সেনোরিটা চরিত্রটাই বা আসলে কে, চন্দ্রলেখা নিয়োগের মতো একটা অতি সাধারণ মেয়ের সাথে অনুরাগের কী সম্পর্ক থাকতে পারে, আদৌ কি এই ওয়েব সিরিজের লিড অ্যাক্ট্রেস মহিমার সাথে অনুরাগের কোনো সম্পর্ক রয়েছে, উপন্যাসের শুরুটাই হবে এতগুলো প্রশ্নকে সাথে নিয়ে। এছাড়াও উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র হিসেবে রয়েছে ওয়েব পোর্টালের সাংবাদিক বৈশম্পায়ন, যে এই গ্রুপের সাথে রয়েছে কিছু এক্সক্লুসিভ ইন্টারভিউ এবং নিউজের জন্য। কিন্তু যখন থেকে অনুরাগ এই শুটিংয়ের জায়গায় এসে পৌঁছায় তখন থেকে বৈশম্পায়নও খুঁজে বেড়াতে থাকে যে অনুরাগ কেন ঝাড়গ্রামে এসেছে। সেনোরিটা ভীষণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য লেখা একটা উপন্যাস, কিন্তু এই উপন্যাসে যেরকম রহস্য রয়েছে, যৌনতা রয়েছে, সাসপেন্স রয়েছে, সেরকমই তার পাশাপাশি রয়েছে একটা দুর্নিবার প্রেম। কিন্তু সেই প্রেমের পাত্রপাত্রী কারা সেটা আমি এখানে বলছি না, কারণ এটা উপন্যাসের মধ্যে থাকা সাসপেন্সেরই একটা অংশ, আর এটা বলে দিলে নিশ্চিতভাবেই একটা স্পয়লার দেওয়া হবে। আসলে এই উপন্যাসটা লেখা হয়েছে মানুষের মনেরই রহস্য এবং জটিলতা নিয়ে। অবশ্যই দুর্দান্ত একটা প্লট এবং এর উপসংহারে রয়েছে একেবারে অপ্রত্যাশিত একটা চমক বা অপ্রত্যাশিত একটা মোড়, যেটা নিশ্চিতভাবেই আপনাকে চমকে দেবে এবং কুর্নিস জানাতে বাধ্য করবে লেখকের লেখনীকে। উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে যে কটা চরিত্র উঠে এসেছে সবকটারই চরিত্রায়ন লেখক খুব সুন্দরভাবে করেছেন এবং অল্প পরিসরের মধ্যেই সেই চরিত্রগুলোর সাথে আপনি খুব একাত্মবোধ করতে পারবেন। কখনো বৈশম্পায়ন, কখনো বা চন্দ্রলেখা, এদের জবানিতে উপন্যাসটা এগিয়েছে। আর এইভাবে চরিত্রগুলোর মুখ দিয়ে যখন লেখক গল্পটাকে এগিয়ে নিয়ে গেছেন তখন সেই গল্প বলার পদ্ধতিটা এই উপন্যাসে একটা আলাদা মাত্রা যোগ করেছে। তবে এই সব কিছু ছাড়িয়ে আমার মনে হয় যেটা এই উপন্যাসের ক্ষেত্রে প্রধান USP হয়ে উঠেছে বা যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হলো বিভিন্ন জায়গায় ভীষণই প্রাসঙ্গিকভাবে ঝুমুর গান এবং জীবনানন্দ দাশের কবিতার ব্যবহার। একটা সাইকো থ্রিলারে জীবনানন্দ যে এইভাবে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারেন সেটা হয়তো এই উপন্যাসটা না পড়লে আমি বিশ্বাস করতে পারতাম না। সবশেষে বলি এই উপন্যাসের নামকরণ নিয়ে, নামটা সেনোরিটা, DDLJ থেকে নেওয়া একটা নাম। তো এই নামটা কেন রাখা হয়েছে সেটা যদি আমি বলে দিই সেটাও একটা স্পয়লার দেওয়া হয়ে যাবে, তো সেটা আমি একেবারেই বলছি না। কিন্তু এটুকু বলতে পারি যে উপন্যাসটা যদি আপনি পড়েন তাহলে শেষ করার পরে বুঝতে পারবেন যে এই সেনোরিটা নামটা কেন দেওয়া হয়েছে আর কতখানি এটা তাৎপর্যপূর্ণ। বরং যদি সেনোরিটার জায়গায় অন্য কিছু এই উপন্যাসটার নাম রাখা হতো সেটা ভীষণভাবেই বেমানান হয়ে যেত। এবারে বলি কারা পড়বেন এই উপন্যাস। যদিও বইয়ের কভারে লেখা রয়েছে প্রাপ্ত মনস্ক সাইকো থ্রিলার, কিন্তু প্রাপ্ত মনস্কর সাথে সাথে সেনোরিটা ভীষণভাবেই প্রাপ্ত বয়স্ক একটা উপন্যাস। তো যারা থ্রিলার পড়তে ভালোবাসেন এবং প্রাপ্তবয়স্ক পাঠক রয়েছেন তারা অবশ্যই পড়ে ফেলুন
সেনোরিটা আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সেনোরিটা প্রকাশিত হয়েছে পত্র ভারতী থেকে। এটা একটা হার্ড কভার বই এবং 111 পাতার, বইটার দাম রয়েছে 175 টাকা। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আপনার সাথে আবার দেখা হচ্ছে কোনো বুক রিলেটেড ভিডিওতে। সকলে ভালো থাকুন, প্রচুর বই পড়তে থাকুন, নমস্কার।